যৌবন আমার লাল টমেটো দুষ্ট আসো। এই এইগুলো কি করতেছো? আশেপাশে মানুষজন আছে, দেখে আলাইবো। এখানে আর ভালো লাগতেছে না, এবার চলো অন্য জায়গায় যাই, গল্প করি। অন্য দিকে যাবে? ঠিক আছে, তাহলে ওই সামনে একটা জোব আছে বুঝছো, জোবের আড়ালে ওইখানে যাবো। এই এভাবে আর কতক্ষণ হাঁটাবে? হ্যাঁ আসো এখানে বসি। আরে না এখানে বসবো না, ওই সামনে খুব সুন্দর একটা জায়গা আছে বুঝছো, কি সুন্দর, তোমার দেখলে তো কত ভালো লাগবো, চলো ওইখানে যাইয়া বসি, অনেক অনেক ভালো লাগবো তোমার। আসো। আচ্ছা ঠিক আছে। এখানে দেখো কত টমেটো। আরে এই মেয়ে মানুষের একটাই সমস্যা, কোনো কিছু দেখলেই পাগল হয়ে যায়। চলো তো যে কাজে আসছি ওই কাজটাই করি, আসো। দেখছ তোমারে বলছিলাম না, এইদিকে কত সুন্দর জায়গা, দেখো কত সুন্দর জায়গা, অনেক ভালো না? হ্যাঁ তাই তো দেখতেছি, এখানে বসো। তুমি কিন্তু আগের থেকে অনেক স্বার্থ হয়ে গেছো বুঝছো, এই যে দেখো তুমি একলা একলা টমেটো খেলে, আমার কিন্তু দিলে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছিঁড়ে নিয়ে গি। আরে দূর ছিঁড়ে নিয়ে আসতে হবো কেন, তুমি কি কিছুই বোঝো না? আমার সবই ঠিক আছে, কিন্তু কি জানো তুমি বুঝতেছ না, একটু বোঝার চেষ্টা করো, তাইলেই তো হয়। তুমি যদি বিশ্বাস না করো তাহলে এই আমার পকেট মকেট চেক দিয়ে দেখো, কোন জায়গায় টমেটো নাই। আরে ওই পকেটে নাই, টমেটো আছে জায়গা মতো বুঝছো, তুমি যদি আমার অনুমতি দাও তাইলে আমি খুঁজে নিতে পারি। এই তুমি এগুলো কি কইতাছ, আমি তোমার কোনো কথাই বুঝতাছি না। ও এই কথা বোঝো নাই? আচ্ছা একটা গানে কইছে না, যৌবন আমার লাল টমেটো দুষ্ট, এবার বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝছি। বুঝাই যে তো ফালাইছো, তাহলে আর দেরি করে লাভ, আসো। এই এগুলো কি করতাছ, আশেপাশে মানুষজন আছে, দেখে আলাইবো। আরে না এই জায়গায় দেখো না দূর দূরান্তে কোনো মানুষ নাই, এখানে শুধু তুমি আর আমি, আসো। ভাই আপনি কে? আমি কে? এই শুনছস কি কইছে? ও বলে আমারে ছিলে না। আমি তো আরো অবাক হইলাম রে তোর কথা হই না,
এই আমার মোটা গজারিট আছে না, একটু নিয়ে আয়, মলম লাগাইতে হইব, নাইলে আমারে চিনবো না। ও ভাই ঠিকই কইছেন, ঠিক মতো মলম লাগাইতে হইব। আমি তোমার আগেই না করছিলাম যে তুমি আমার এই সমস্ত জায়গায় নিয়েও না, এখন তুমি আইনে কি এত অঘটন ঘটলো? আরে আমি কি জানি যে এই এলাকায় এরকম বড় ভাই আছে, এরকম হইব? এর আগে যে কত জায়গায় গেছি, এরকম ঝামেলা কি পড়ছি, তুমি কও এরকম ঝামেলা তো পড়ে নাই। ও এখন সব দোষই আমার। হ্যাঁ এই তখন নাটক থামা, তখন নাটক দেখবার আইছে না? হ্যাঁ এই তোরা যে খোলা মাঠে ময়দানে এরকম আকাম করে বেড়াইতেছস, এগুলা যদি কোনো ছোট বাচ্চার চোখে পড়তো তাহলে তোদের কাছ থেকে ওরা কি শিক্ষা নিত? ভাই এখানে কিছু টাকা আছে, টাকা নিয়ে আমার ছেড়ে দে। আরে এক নোট টাকা। এই তুই কি মনে করছস, আমার ঘুষখোর মনে করছস? এই বড় ভাই ঘুষ খায় না, এই বড় ভাই ন্যায়ের পক্ষে রে, ন্যায়ের পক্ষে। এই মেয়ে তুমি কি আর ভালোবাসো? জি ভাইয়া। আর তুমি? হ ভাই অনেক ভালোবাসি। দুইজন দুজনকে বিয়ে করবা? হ ভাই করবো। তুমি? হ্যাঁ রাজ। এই ভাই মিয়া বিবি রাজি, তাহলে ডাক কাজী। ঠিক আছে ভাই, কাজী ডাকতেছি। এই শোনো, আমি নিজে সাক্ষী হয়ে তোমাদের বিয়ে পড়াই দিব, আমি কাজী আনাইতেছি, আমার সাথে চল আমার বাড়ি। ঠিক আছে চলো। চলেন বেয়াদবগুলো রাস্তা কাটিয়ে দিতে। চল 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 দাদা, দেখো